একটা জিনিসই বলতে চাই যে তারা যেন কোনোভাবে ইভটিজিং এর শিকার হয়ে ঘরে না বসে থাকে, তারা যেন প্রতিবাদ করে, প্রতিবাদের মাধ্যমে ইভটিজিংটাকে আমরা জয় করতে পারি। কোনোভাবেই ইভটিজিংকে শিকার করা যাবে না এবং তার মাধ্যমে ঘরে বসে থাকা যাবে না। এখানে মেয়েদেরকে রান্নার বিষয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট এবং নারী ক্ষমতায়ন, নারী নির্যাতন, নারীদের উত্থান পথন সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের এই উদ্যোগটা আসলে খুবই প্রশংসাজনক।